অনিয়ম তদন্তে আবু নাইম সোহাগ সহ চারজন সাবেক ও দুজন বর্তমান কর্মকর্তার দায় দেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দুর্নীতি নিয়ে ফিফার প্রকাশিত রিপোর্টকে সমর্থন করেই বাফুফের নির্বাহী কমিটির সভায় প্রকাশ করা হয়েছে রিপোর্ট। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের দায়ে নিষিদ্ধ বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলারকে বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াডেও না রাখার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। অনিয়মের দীর্ঘ তদন্তের পর রিপোর্ট জমা পড়েছে প্রায় দুই মাস। অবশেষে সেই তদন্ত রিপোর্ট উত্থাপিত হল ফুটবল ফেডারেশন নির্বাহী কমিটির সভায়, যার সিংহভাগেরই মিল রয়েছে ফিফার তদন্ত রিপোর্টের সাথে। নয় পাতার রিপোর্টে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নিষিদ্ধ সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ছাড়াও আরও পাঁচ কর্মকর্তার দায়িত্বে অবহেলার বিষয়টি উঠে এসেছে। এদের মধ্যে চিফ ফিনান্সিয়াল অফিসার আবুল হোসেন, তার সহকারী অনুপম সরকার ও অপারেশনস ম্যানেজার মিজানুর রহমান আগেই চাকরি ছেড়েছেন। অপর দুই অভিযুক্ত হাসান মাহমুদ বাফুফের গ্রাসরুট ম্যানেজার ও জাবের বিন আনসারি কম্পিটিশনস ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। সবার বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হয়েছে। তবে নির্বাহী কমিটির সভার পর সেই রিপোর্ট নিয়ে কথা বলা হয়নি, বরং কথা হয়েছে পাঁচ ফুটবলারের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। সবুজ, তপু, জিকো, রিমন ও মোরসালিন, পাঁচ ফুটবলার নিষিদ্ধ হয়েছেন তাদের দল বসুন্ধরা কিংসে। এবার তাদের জন্য বন্ধ হতে যাচ্ছে জাতীয় দলের দরজাও। ক্লাব যখন একটা ডিসিপ্লিনারি কারণে বলে এটা বিএফএর অটোমেটিক কর্তব্য হয়ে যায় ওটাকে ইন্সপেকশন করতে দেখতে, আমার মনে হয় না যে দে উইল বি কনসিডার, বিকজ একটা ডিসিপ্লিনারি অ্যাকশনে যখন একটা ক্লাব বলে ফেলেছে, একটা চিঠি দিয়ে ফেলেছে, আই থিঙ্ক ইট উইল বি ডিফিকাল্ট ফর দ্য কোচ টু সিলেক্ট দোজ প্লেয়ার্স। পাঁচ ফুটবলারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের তদন্ত এখনও চলছে, প্রমাণিত হলে শাস্তির মাত্রা আরও বাড়তে পারে। অভিযোগ একটা আসছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। সেই তদন্ত কমিটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করেছি। সেই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ। অভিযুক্ত পাঁচ ফুটবলারের বিরুদ্ধে মদ কেনার অভিযোগ উঠেছে। আর কোনো ফুটবলার যাতে এমন ঘটনা আর না ঘটান সেই উদ্যোগও নিচ্ছে বাফুফে। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।